আমি যখন ডক্টর জাকির নায়কের কাছে শুনছিলাম সেও বলছিল যে কোরআন হাদিসে আপনি যেটা দেখবেন সেটা মানবেন ডক্টর জাকির নায়ক জিরো এরকম করে বহুত মানে ওর মানে বয়ানের মধ্যে আমি শুনছি হ্যাঁ সেম কথা আবার এই যে কি বা কয় সজল কাছে শুনলাম সেম কথা আপনার কাছেও শুনলাম আমার প্রশ্নটা হচ্ছে কি একে কোরআনের থেকে ডক্টর জাকির নায়কও বলতো সজল হোসেনও বলতো আপনিও বলেন কিন্তু আমি সবগুলো প্রমাণও করছি আমি বলি নাই তাদের মতো সেম কথা আমি বলি নাই আমি বলি নাই কোরআন হাদিসে সেম বলি নাই

এবং যুক্তিবাদ কি জিনিস সেই জিনিসটা কোনটার সপক্ষে প্রমাণ আছে কোনটার যুক্তি আছে তখন আপনি সেই যুক্তি এবং যুক্তি তথ্য প্রমাণ এই তিনটাই হচ্ছে আমাদের সত্য নির্ণয়ের একমাত্র চাবি যুক্তি তথ্য প্রমাণ এই তিনটা দিয়ে আমরা সত্য নির্ণয় করি কোন কোরআন বাইবেল গীতা ফিতা মিতা চিতা এইগুলা দিয়ে সত্য নির্ণয় হয় না এগুলো হচ্ছে যে যেই পরিবারে ঘটনাচক্রে জন্মাইছে সেই ধর্মের ধর্মটা অন্ধ অন্ধবিশ্বাস করে এরা সবাই অন্ধবিশ্বাসী আপনাদের যেটা করতে হবে নিরপেক্ষ জায়গাতে গিয়ে নিরপেক্ষ মন নিয়ে কোন ধরনের বায়াসনেস মনের ভিতরে না রেখে কোন পক্ষপাতিত্ব যেমন কোরআনের প্রতি আমি কোন আমি কোরআনের উপরে একটু পক্ষপাতিত করলাম হ্যাঁ বা আমি বাইবেলের উপরে একটু পক্ষপাতিত এই ধরনের সমস্ত পক্ষপাতিত্ব থেকে দূরে গিয়ে নিরপেক্ষভাবে অবজেক্টিভলি সেই জিনিসগুলোকে যাচাই করে দেখলেই একজন মানুষ সত্যে পৌঁছাইতে পারে এছাড়া মানুষের ভিতরে যদি বায়াসনেস থাকে পক্ষপাত থাকে কোনো একটা বিশেষ ধর্ম বা কোনো একটা বিশেষ বিশ্বাস থাকে তাহলে সে কখনো সত্য অনেক দূরের কথা সে নিজে কি না এবার বলেন রেফারেন্স দিচ্ছিলেন আলাদা বিষয় আর কি বেলে বেলে যেরকম গণিমতের মাল নেওয়া তা আর দিয়ে আরো মহাম্মতের বিষয় কিভাবে দিচ্ছিলেন ওইগুলো বস্তুয়ালি মানবীয় না আরকি হ্যাঁ কিন্তু সেইগুলো আয়াত আগে কখনো আহ সজলোষণ কিন্তু বলেনি শুধুমাত্র আপনার কাছে থেকে এই আয়াতগুলো শুনছি শোনার পরে আমি নিজে দেখছি দেখার পরে আমার বিশ্বাস হচ্ছে তখন আমি বুঝে পাইলাম না কথাগুলো সত্য আর ঠিক আছে আপনাকে আমি একটা আয়াত দেখাই আপনি একটু এই আয়াতটা একটু ভাই তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি অতপর আমি এ থেকে সবুজ সবুজ ফসল নির্গত করেছি যা থেকে যুগ্ম যুগ্ম বীজ উৎপন্ন করি

তাহলে একই সেন্টেন্সের ভিতরে তিনি আবার আমি এটা কি হতে পারে এটা কি কোনো গ্রামার হতে পারে এটা দুনিয়ার কোন দেশের গ্রামার কি এরকম হতে পারে একই সেন্টেন্সের ভিতরে এক জায়গায় কইতেছে তিনি আর এক জায়গায় কইতেছে আমি তাহলে তো এটা দুইটা লোক হয়ে গেল তাই না তো সেন্টেন্সের ভিতরে যদি তিনি আর আমি থাকে তাহলে তো এটা দুইটা ব্যক্তি হয়ে যায় তাই না হ্যাঁ হ্যাঁ আর কি বলতে এটা কি কোরআনের আয়াত না দাদা হ্যাঁ এটা কোরআনের সূরা নম্বর 6 এর 99 নম্বর আয়াত আপনি একটু খুলেন খুলাই মুহূর্তেই চেক করেন আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই নিজে এই চেক করে দেখেন যে এটার ভিতরে আপনি কি পরে কি বুঝলেন তিনি আর আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি অতপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি একদম টোটাল গ্রামাটিক্যাল মিস্টেক পৃথিবীর যে কোনো স্কুলে এই সেন্টেন্স এই বাক্য কেউ যদি একই ব্যক্তিকে নির্দেশ করে তাহলে কানে ধরে এটা শূন্য দিয়ে দিবে হুম এই আল্লাপাক সে এই ভুল করে এটা ঠিক দাদা

কয়েকটা অনুবাদ একসাথে দেখবো এবং সৌদি আরব থেকে সরাসরি সৌদি সরকার দ্বারা সত্তাহিত যে অনুবাদটা সেটাও দেখব সবগুলা একসাথে দেখলে এবং ইংরেজিটাও দেখবো ইংরেজিটাও দেখলে আরো দুধ কাদুধ পানি কাপানি হয়ে যাবে এমন কি দরকার হলে আমরা আরবিটাও দেখবো আরবিটাও আমরা ভালোভাবে দেখবো তাহলে দুধ কাদু পানি কাপানি আগে হ্যাঁ স্ক্রিনে আমি দিচ্ছি স্ক্রিনের মধ্যে স্ক্রিনের মধ্যে ওয়ার্ড বাই ওয়ার্ড যেটা মাউসটা ওখানে ধরলে যে বাংলাটা আসে সেরকম সেম সেম জায়গার পর হ্যাঁ আমি ছবি দানে ছবি করব ছবি করব দেখি দেখি আমরা একটু দেখি যে যাত্রাতে কি বলা আছে এখানে কি উঠছে ভাই এখানে কি এজ এন্ড আচ্ছা এন্ড হি তারপরে তারপরে এখানে দেখেন দেন উই ব্রিং এখানে এখানে কি লেখা ভাই উই দেন উই ব্রিং হ্যাঁ এটা আমি আছে এখানে কি ছিল এন্ড হি

অনুবাদ সেটা হচ্ছে হু উই দেখা এই যে উই দেখা যাচ্ছে তারপরে এই যে উই ব্রিং দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে এবার বাংলা অনুবাদ দেখি তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন অতঃপর তা দ্বারা আমি সকল প্রকার উদ্ভিদ উৎপন্ন করি দেখা যাচ্ছে ভাই এটা হচ্ছে কোরআনের আচ্ছা পরের অনুবাদটা দেখি রহমানের দেখি আর তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন ওর সাহায্যে উদ্ভিদ আমি এখানে আল্লাহ উৎপন্ন করি এখানে তেলে তিনি ভাই তিনি আমি যদি তিনি কেটা তিনি আরেক বেড়ায় আছে আল্লাহর উপরে আরেক আল্লাহ আছে যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করে আচ্ছা ঠিক আছে এরপরে আরেকটা অনুবাদ দেখি আলবায়ন ফাউন্ডেশন এটা সৌদি সরকার দ্বারা সত্যি অনুবাদ এখানে দেখেন তিনি আসমান থেকে পানি বর্ষণ বর্ষণ করেছেন বৃষ্টি অতঃপর আমি এ দ্বারা উৎপন্ন করেছি সব জাতির উদ্ভিদ দেখা যাচ্ছে ভাই তিনি আমি দেখা যাচ্ছে আচ্ছা তারপরে আমরা এরপরে দেখি এরপরে আমরা আবু বকর জাকারিয়ার অনুবাদ দেখি বাংলাদেশের প্রখ্যাত আলেম ওনার অনুবাদ দেখি দেখেন এখানেও আছে তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন অতঃপর তা দ্বারা আমরা সব রকমের উদ্ভিদদের চারা উদ্গম করি দেখা যাচ্ছে ভাই আমি ইংরেজি অনুবাদ দেখাল দেখলাম তারপরে এখানে তো ব্যাকরণ কত ভুল করছে আল্লাহ তাই না আল্লাহ একটু ব্যাকরণ লেখার আগে একটু ব্যাকরণ লেখা কইরা তারপর তারপর লেখা উচিত ছিল এখানে দাদা শুনেন এইখানে ব্যাকরণের কথা তো

আমার ধর্মে আহেন আমি কইলাম আচ্ছা দেখি তোমার ধর্মে কি লেখা আছে দেখাইলো আমার একটা বই এই বইয়ের ভিতরে এই ডাইটা আছে কিছু একটা কবিতা কবিতা লেখা আছে তার বইয়ে আমি দেখলাম তার বইয়ের ভিতরে একশো একটা হম একশো একটা বানান ভুল করে রাখছে আমি বললাম কেটা পাঠাইছে হ্যাঁ আমারে আমার মহাবিশ্বের যে সৃষ্টিকর্তা সে আমার এই বইটা পাঠাইছে ভাই আমি কইলাম তোর বইয়ের ভিতরে এতগুলা বানানোর মহাবিশ্বের যে সৃষ্টিকর্তা পাঠাইলো এই বানানটা একটু ঠিক করে তোরা পাঠাতে পারলো না এটা তো পরেই বোঝা যাচ্ছে যে কোনো একটা বেড়ায় লিখছে যে বেড়ায় বানান ঠিক মতো পারে না পড়ালেখা ঠিক মতো করে নাই এই জন্য এই বানানগুলা ভুল লিখছে আল্লাহ পাঠাইলে তো অন্তত পক্ষে বা সৃষ্টিকর্তা পাঠাইলে তো এত বানান ভুল থাকতো না

কলা লিখতে তার কলম ভেঙে যায় এত অশিক্ষিত মূর্খ সৃষ্টি তুই পাইছিস কই এটা তো তারে আমি জিজ্ঞেস করব তাই না দাদা আমি এখন বলি হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন হ্যালো বলেন বলেন তার মানে তার মানে আগে শুনছি আর কি মানে জিব্রাইল আলাইহিস সালামে আয়শা হয়তো বলতো হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারপরে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মূর্খ ছিল লেখা পড়া ছিল না বেলেগ এক দ্বারা লিখতো হ্যাঁ তা লেখাটা তো ডাইরেক্ট আল্লাহ পাঠায়নি লেখা আল্লাহ খালি কথাটা পাঠাইছে লেখাটা

মেয়ে মানুষ তেলে নিয়ে আসো বিয়া করো এত করে বিয়া করো দাসী রাখো দাসীর সাথে করো এগুলা যে শিশুর সাথে করো এগুলা যে নিজে নিজে বানায় নাই আমরা কেমন বুঝবো এই মোহাম্মদ যে নিজের আহ চরিতার্থ করার জন্য এই সমস্ত এই সমস্ত জিনিস বানায় বানায় কয় নাই মনে করেন এই যে মানে আয়সার কথা আমরা ধরি আয় আয়সা একটা কথা বলছে যে আহ আপনার আপনার রব আপনার আপনার যা আপনি যা ইচ্ছা করেন আপনার রব সেটাই আয়াত নাজিল করে এই যে দেখেন এই হাদিসটা দেখেন বুখারি শরীফের চার হাজার চারশো পঁচিশ নম্বর হাদিস ভাই আপনি একটু হাদিসটা আমাদেরকে পড়ে শুনান তো ভাই

এরপর যখন আল্লাহ তালা এ আয়াত নাজিল করেন আপনি তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা আপনার কাছে দূরে রেখেছেন তাকে কামনা করলে আপনার কোনো অপরাধ নেই তখন আমি বললাম আমি দেখেছি যে আপনার রব আপনি যা ইচ্ছা করেন তাই পূরণ করেন আচ্ছা এই হাদিসটাতে কি বলা হয়েছে আপনি কি বুঝতে পারছেন ভাই

এভাবে কিছু কিছু মেয়ে সাহায্যে বলতো মোহাম্মদ তাদের মধ্যে থেকে যারা ভাল লাগতো তার সাথে করতো হম কাজ করতো এখন এটারে আবার আল্লাহ পাক এই যে মহিলারাঈশাহ বলতেছে যে আমার আমার অর্পণ করে দিলাম আমি নিজের আপনার কাছে সপে দিলাম তখন আল্লাহ পাক এই আচনা করলো যে এই যে তোমার যারা সঁপে টোপে দিতেছে না এদের মধ্যে থেকে যারা তোমার লাগে তারা তুমি করো আর যারা লাগে না তার সাথে করো না এটা তোমার ইচ্ছা তুমি করতে গেলে কোনো অপরাধ নাই তুমি যদি তোমার যদি মনে খায়শ জাগে করতে পারো যা যত ইচ্ছা করতে পারো যারা ইচ্ছা করতে পারো কোনো সমস্যা নেই হ্যাঁ এটা পাক আয়াত নাজিল করে দিল এই আয়াতটা শুনে আবার আয়শা কাছে চাইতা আয়শা কইতাছে যে এই মহিলাটা কি এত নির্লজ্জ বেহায়া মহিলাগুলা এই মহিলাগুলার আমি ঘৃণা করি এই মহিলাগুলা নিজের মুহাম্মাদের কাছে আয়শা আমার জামাইর কাছে আয়শা সইপা দিতাছে আবার আল্লাহ আবার পটপট করে আয়াত নাজিল করে দিতাছে যে যার ইচ্ছা লাগাও যার ইচ্ছা করো কি রকমের একটা মানে মানে আয়শাই চাইতা মেতা শেষে বলতেছে যে আমি দেখতেছি যে হে আপনি যেটাই মনে মনে খায়েশ করেন আল্লাহ পাক সাথে সাথে সেটা পূরণ করে দেয় এটা আবার আয়সা খোঁচা নবী মোহাম্মদ বললো দেখেন এই হাদিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে আয়সা আবার খোঁচা দিয়া নবীরা কই দাচ্ছে যে আরে আপনার আল্লাহ তো যা ইচ্ছা করেন এর দ্বারা বোঝা যায় আল্লাহ আয়াত নাজিল করুক না করুক যেটা ইচ্ছা হয় সেটা মানে বলে দেয় আল্লাহ তোর থেকে আসা কথা কয় আর কি এখন এটা তো একটা সন্দেহ বিষয় থাকে যে এটা কি আসলেই আল্লাহ পাঠায় নাকি নবী মোহাম্মদ দিজেই এই যে দেখা যেতেছে যে মানে যখন তার যখনই খায়স জাগে তখনই আল্লাহ একটা করে আয়তনাজিল করে দেয় এই যেমন ধরেন পালিত পুত্রের বৌরে নবীর খায় সে মনে করছে আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিচ্ছে হ্যাঁ তুমি করতে পারো পালিত পুত্রের বৌরে তালাক দেওয়ায়

নিজের থেকে মানে সেরকম গরন্ত পড়ি নাই না আর ডক্টর জাকির নায়করা তো সেরকম বলেও নাই এগুলো তো বললে তো মাইনেসে যায় বুঝছে সেই জন্য আমার জানা ছিল না আমি দোকানটা তো ওরা খুলছে না দোকানটা বন্ধ হয়ে যাবে এরকম বললে মানে এরকম কথা বলে না ঠিক আছে তাহলে আর ইসলাম ভাই আপনি এগুলো আরো ভালো করে পড়েন বোঝেন তারপরে আপনার আবারও একদিন আসেন তখন আপনার সাথে কথা বলবো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আচ্ছা